ঈদভাঙা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম। কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 200 টাকা। সুখবর নেই মুরগির বাজারেও। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচা মরিচের দাম অনেক বেড়ে গেছে। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। কাঁচা মরিচের দামটা আমার মনে হয় একটু বেশি, বাজারটা সবচেয়ে বেশি। সারা দেশে বৃষ্টির কারণে মরিচ উঠে না, আর ইন্ডিয়াতে মরিচটা বড় আসলে দুদিন যার কারণে দাম ছিল। বেড়েছে পেঁয়াজের ছাঁচ। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। পেঁয়াজ হাটে কৃষকরা আমদানি করতেছে না, হয়তো এদিকে একটু চাহিদা আছে, এই কারণে 1-2 টাকা বাজারটা একটু বাড়ছে। আগে আমরা ধরুন পেঁয়াজ 70 টাকা কিনতাম, এখন ধরুন 86 টাকা পেঁয়াজ পড়ে। আর সবজি বাজারে তেলেসমাতি। এক দোকানে বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অন্য দোকানে 80 টাকা। 10 টাকা কেজি যে যে দন্দুল ছিল বেগুন আর হলো ঢেঁড়স। বেগুন বেশি 20, ভেন্ডি 10, চিচিঙ্গা 10, তারপরে যে আমি লাউ বেচলাম 1-1 পিস 20 টাকা করে। বেগুন গোল্ডা 80 টাকা কেজি, এটা 100 টাকা কেজি, আর এটা 60। জালি একটা 50-60 পিস, ইয়ামের কাকুর 50-60 টাকা কেজি, চিচিঙ্গা 40-50 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 180 টাকা, দেশি মুরগি 700 থেকে 730 টাকা, সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। ব্রয়লারটা এই সপ্তাহে বিক্রি হয়েছে আপনার 180-190, গত সপ্তাহে বিক্রি হয়েছে 190-200। অস্বস্তি মাছ বাজারেও। মাগুর মাছ 500 টাকা কেজি, ইলিশ মাছ 1600 টাকা কেজি, শোল মাছ 800, 1 কেজির ডা 1600, আর বেচছি 1800, 1600, আর 1 কেজির নিচে যেটা এটা 1300 থেকে 1350। নানা অজুহাতে লাগামহীন আরও বিভিন্ন পণ্যের দাম। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।